আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মহাকালী ইউনিভার্সাল মেডিকেলে তাকে দুপুরের দিকে দেখতে গিয়েছিলেন, সেখানে আমিও ছিলাম। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছে আমাদের উপর প্রশাসনের সরকারের চাপ রয়েছে, আমরা আপনাকে এখানে রাখতে পারবো না, চিকিৎসা দিতে পারবো না। জোরপূর্বক সেই হাসপাতাল থেকে তাকে বের করে দিয়েছে। পরবর্তীতে আমরা এই যে আপনাদের দেখাই যে আমাদের সভাপতি নুরুল হক নূরকে আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার আমরা MRI করেছি, তার মাথায় বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে এবং ইনফেকশন হয়েছে, যেহেতু পিন দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আমাদের কাছে রিপোর্ট আছে, আপনারা দেখতে পারেন, তার মাথা এখন মানে খুব ঝিমঝিম করছে, তিনি ঠিক মতন ঘুমাতে পারছেন না, তার কানের পর্দা এই জায়গাটা ফেটে গিয়েছে এবং তার ঠোঁটগুলো একদম থেতলে গিয়েছে, তিনি মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছেন না এবং তার দাঁতে কয়েকটা দাঁতে ফ্র্যাকচার রয়েছে, যেহেতু অনর্বত ঘুষি দিয়েছে। আপনাদের কাছে সেই ভিডিও রয়েছে, আমি জাস্ট রিপোর্টের একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। এখানে রিপোর্টে যে লাইনটা এসেছে, সাজেস্টিভ অফ অ্যাকুইট স্কাল্প হেমাটোমা অ্যাট রাইট ফ্রন্টো টেম্পোরো পেরিয়েটিয়াল রিজিয়ন, অর্থাৎ মাথার ভিতরে বিভিন্ন জায়গায় তার আঘাত রয়েছে, ক্ষত রয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে। ডাক্তারি ভাষা হয়তো আমরা আপনারা বুঝবো না, বাট বাংলায় যেটি বললাম, তার মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে, যেহেতু পিন দিয়ে আঘাত করা হয়েছে এবং সেই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে, যে কারণে আমরা বাধ্য হয়ে যেহেতু অন্য কোনো প্রাইভেট মেডিকেলে নুরুল হক নূরকে ভর্তি করছে না, যে কারণে গণস্বাস্থ্যে আমরা তাকে ভর্তি রেখেছি। আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে করে নুরুল হক নূর দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। আমরা সন্দেহ পোষণ করছি, বারবার নুরুল হক নূরের উপরে এই ধরনের হামলা করছে তাকে হত্যা করার জন্য, এবং একই সাথে আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে গুম করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা একটি কথা বলতে চাই, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে এই গুম করে খুন করে হাসপাতালে পাঠিয়ে আমাদের কার্যক্রমকে থামানো যাবে না। আমরা যতবার হাসপাতালে যাব, সুস্থ হয়ে আবার আমরা রাজপথে ফিরে যাব। বর্তমানে আমরা এক দফার যে আন্দোলন করছি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে যে আন্দোলন করছি, হামলা মামলা করে হাসপাতালের বিছানায় পাঠিয়ে আমাদেরকে জেলে নিয়ে এই আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখা যাবে না। সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমরা আগেই অবহিত করেছি যে আমরা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না, আমাদের কার্যালয় দখল করে রেখেছে, কার্যালয়ের সামনে গেট লাগিয়েছে এবং ভাঙচুর করা হয়েছে, কম্পিউটার ভাঙচুর করেছে, ছিনতাই করেছে, টাকা পয়সা লুটপাট করেছে, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গেছে। আমরা পল্টন থানায় একটি জিডি করেছিলাম, কিন্তু সেই জিডির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে ডাকসুতে যখন হামলা করা হয়, আমরা মামলা করতে গেলাম, মামলা নেওয়া হলো না। পরবর্তীতে পুলিশ রিপোর্ট দিল এখানে কোনো হামলা হয়নি, অথচ দেখেছেন যে ICU কতজন ভর্তি ছিল, তারা পুলিশ বলল যে ধাক্কাধাক্কি হয়েছে। এর আগে আমাকে এবং নুরুল হক নূরকে হত্যা চেষ্টা করেছিল, আমরা শাহবাগ থানায় জিডি করতে গিয়েছিলাম, আমাদের জিডি নেওয়া হয়নি। অর্থাৎ পুলিশ তারা আমাদের আইনে আশ্রয় দেয় না। বিচার বিভাগে আমরা এর আগে বিভিন্ন সময় হাইকোর্টে আমরা রিট করতে গিয়েছি, আমাদের রিট গ্রহণ করা হয়নি। আমরা আদালতে মামলা করতে গিয়েছি, আমাদের মামলা গ্রহণ করা হয়নি। তো মামলা কোথায় করবো? বাংলাদেশে কি বিচার আছে? বাংলাদেশে ন্যায় বিচার থাকলে তারেক রহমান, জুবাইদুর রহমান, দেখেন তাদের নামে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। বাংলাদেশে তো বিচার নাই, বিচার ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গেছে সেটি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি বলে গিয়েছেন যে আমরা বিচারকরা যেটি পাঠ করি সেটি ওই গণভবন থেকে রায় লিখে দেওয়া হয়, সেই রায় দেখে দেখে আমাদের পাঠ করতে হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তার মতন লোক দেশে থাকতে পারেনি, বিচার পায়নি, সেখানে আমি আপনি কোথায় আদালতে কোথায় গিয়ে মামলা করবো? মামলা তো নিচ্ছে না। আমরা দেশবাসীর কাছে বিচার দিচ্ছি, দেশের জনগণ রাজপথে নেমে আসবে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এই আন্দোলন সফল হবে, তার মাধ্যমে এই ফেসিবাদের পতন মাধ্যমে আমরা আবার নতুন করে বাংলাদেশে আমরা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করব, তারপরে এই সন্ত্রাসীদের অবশ্যই বিচার হবে। যারা ক্যাম্পাসে আমাদের উপর হামলা করেছে, আমরা প্রত্যেকের ভিডিও ফুটেজ আমরা রেখে দিয়েছি, ছবি রেখে দিয়েছি। আমরা এতটুকু বলতে চাই, যেহেতু এখন মার্কিন নিষেধাজ্ঞা আসছে এবং মার্কিন যে ভিসা পলিসি, এর কারণে কিন্তু এই ছাত্রলীগ, আওয়ামী লীগ বা প্রশাসনে যারা রয়েছে, যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত, তারা কিন্তু ভয় পাচ্ছে, যে কারণে আমরা ইতিমধ্যে আমরা মার্কিন এম্বাসিতে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমাদের উপর যে হামলা হয়েছে সেই প্রতিবেদনগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমরা এতটুকু বলতে চাই, যেহেতু এখন আমাদের বিদেশি উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, বিভিন্ন পলিসি তারা অ্যাপ্লাই করছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, যে কারণে আমাদের উপর যে হামলা হয়েছে, আমাদের উপর যে নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হয়রানি করছে, আমরা এই তথ্যগুলো ইতিমধ্যে মার্কিন এম্বাসি,
ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। দেখেন, নুরুল্লাহ নূরকে হত্যা করতে চায়, গুম করতে চায় এই সরকার। যেহেতু নুরুল্লাহ নূরকে এর আগে গণভবনে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল যে বাবা তুমি তো ছাত্রলীগকর্তা, তুমি আমাদের ঘরে ফিরে আসো, নুরুল্লাহ নূর বলেছে যে এখানে আপনি যেহেতু ডাকসুর ভিপি হিসেবে আমাকে ডেকেছেন আমি এসেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি আওয়ামী লীগের রাজনীতি করব। কিছুদিন আগে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, বিভিন্ন মাধ্যম থেকে আমাদের বলা হয়েছে দলীয় সরকারের অধীনে তোমরা নির্বাচনে আসো, তোমাদের যেহেতু দেশে একটি জনসমর্থন রয়েছে। নুরুল্লাহ নূর সহ আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে গিয়ে আমরা জাতির সাথে মির্জাফরগিরি করব না। অর্থাৎ এখন নুরুল্লাহ নূর বলেন বা আমাদের উপর যে হামলা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, যেহেতু আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি হইনি। আরে দেখেন, পিটার হাস প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে, সেখানে পিটার হাস প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেছে যে আপনারা তো অনেক ভাইব্রান্ট দল রয়েছে, তাদেরকে নিবন্ধন আপনারা দেননি, কোন দলটিকে বুঝিয়েছে? গণ অধিকার পরিষদকে রাজপথে যতগুলো দল আবেদন করেছিল তার মধ্যে এক নম্বর ভাইব্রান্ট দল তো গণ অধিকার পরিষদ। অর্থাৎ এখন কিন্তু পিটার হাস নিজেও জানে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নাই, যারা নিবন্ধন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা আমাদের এখন নিবন্ধন নিয়ে আমাদের মূল কনসার্ন না, আমাদের মূল কনসার্ন হলো সরকার পতন করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করা, তার জন্য রাজপথে থাকা। আমরা এখন রাজপথে কীভাবে থাকতে পারি, কীভাবে আন্দোলন সফল করতে পারি, সেটি আমাদের মূল কনসার্ন। এর বাইরে আমরা অন্য কোনো কিছু ভাবছি না। আমি তো দলীয় সরকার অধীনে নির্বাচনে যাব না, আন্দোলন সফল হলে অবশ্যই গণতান্ত্রিক সরকার আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি বা নিরপেক্ষ সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে তো গণ অধিকার পরিষদ রাজপথে যে শক্তি রয়েছে, আমাদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে, অবশ্যই আমরা নিবন্ধন পাবো। নিবন্ধন এই মুহূর্তে আমাদের জন্য মুখ্য বিষয় না। আমরা আনুষ্ঠানিকতা পালন করেছিলাম, আমাদেরকে দেয়নি প্রশাসনিক চাপে সরকারের কারণে, আমরা যেহেতু তাদের কাছে মাথা নত করে নাই, নিবন্ধন নিয়ে আমরা এখন ভাবছি না। আমরা সরকার পতন নিয়ে ভাবছি কীভাবে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়। ভাই, আমরা তো বের হচ্ছি, এখানে এসেছি, আর নিচে প্রশাসনের লোকজন রয়েছে, এখান থেকে বের হওয়ার পরে গ্রেপ্তার হতে পারি, প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রোগ্রাম শেষে হামলা করতে পারে, ছাত্রলীগ হামলা করতে পারে, প্রশাসন গুম করতে পারে, তুলে নিয়ে যেতে পারে, সমস্ত ভয়কে উপেক্ষা করে আমরা রাজপথে রয়েছি, রাজপথে থাকবো। আমাদের সহযোদ্ধা নুরুল্লাহ নূরকে হাসপাতালে পাঠিয়েছে, বিনিয়ামিন মোল্লাকে জেলে পাঠিয়েছে, আমরা বাইরে রয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে রয়েছি, জীবন বাজি রেখে, জীবনের ভয়কে পরোয়া না করে আমরা রাজপথে থাকবো। কোনো ভয়ের কাছে আমরা মাথা নত করবো না। তারুণ্যের এই জাগরণকে ভয় দেখিয়ে তারা থামাতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।